আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের যোগজীকরণ 10G এর 4-এর বাকি অঙ্কগুলো করব। আজকে 10G শেষ হয়ে যাবে। আজকে আমরা 4-এর এই 3টা অঙ্ক সমাধান করব। তো 7 নম্বর যে অঙ্কটা সেটা দেখি, √x + √y = √a, এটা একটা অধিবৃত্ত সমীকরণ এবং এবং স্থানাঙ্কের অঙ্ক দুইটি অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই ছোট অঙ্ক, ছোট করে দেখাই দিচ্ছি যে এখানে আমি এটা কোন সূত্রে ফেলতে চাচ্ছি, এই সূত্রে ফেলতে চাচ্ছি, ঠিক আছে? আমাদের ওয়াই মান লাগবে, ঠিক আছে? আর এক্স বি এর মান হলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে আমি লিখবো যে এখান থেকে মূলত আমি আগে ওয়াই এর মানটা বের করি, যে দেওয়া আছে √x + √y = √a বা √y = √a - √x। তাহলে উভয় পক্ষকে যদি স্কোয়ার করি তাহলে কি হয়, y = a² - 2ab + b² আচ্ছা সূত্র পড়লো। তাহলে কি হলো আমাদের, যে এখানে এ স্কোয়ার মানে তো √স্কোয়ার মানে এ আসে, আর এখানেও কি শুধু এক্স আছে। তাহলে a - 2√a (√x + x) আচ্ছা এই পর্যন্ত আসলো। এখন আমরা এখানে y = যদি জিরো হলে তাহলে আমাদের y এর মান যদি আমাদের জিরো হয়, ঠিক আছে, তাহলে আমাদের x এর মান কত আসে, x = a হয়। আচ্ছা a হয়, তাহলে এখানে আমি কি করতে পারি, সুতরাং নির্ণয় ক্ষেত্রফল, এখানে আমাদের কত আসে লিমিট a, আর এটা হচ্ছে জিরো। আচ্ছা তারপরে দেখি কি, এখানে আমাদের y dx আছে, তো y কত বের করছি আমি, a - 2√a √x + x dx লিখলাম। এখন এটার ইন্টিগ্রেশন করলে কি আমাদের অ্যান্সার, তাহলে ইন্টিগ্রেশন করি, এটা কি, এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, তো এটা যা আছে তার সাথে কি x আসবে, প্লাস এখানে কি আছে -2a - 2√a ধ্রুবক সংখ্যা লিখলাম, এটা কি এখানে 3/2 আসবে, প্লাস এখানে s² / 2, এখানে a আর এখানে জিরো বসালাম। এখন এখন একটু ঠিক করে রাখি, এখানে ax - 4√a/3 x³/2 + ½s² এখানে a আর এখানে কত জিরো। আচ্ছা এরপরে আমি কি করব, প্রথমে যদি a বসাই, এখানে a বসালে মান কত আসে, a² - 4√a/3 তারপর ইন্টু এখানে a বসালে কত আসে √a³ প্লাস এখানে a বসালে a² / 2 মাইনাস দিলাম, এরপর যদি জিরো বসাই জিরো আসে, এখানে জিরো বসালে জিরো আসে, জিরো বসালে কত আসে জিরো আসে, তো এটা বাদ, এখন শুধু এই পোর্শনের কাজ। আচ্ছা এরপরে এখানে কি করে, যে এখানে আমাদের কি থাকে শুধু a² + a² / 2 - 4a² / 3 বা 6a² + 3a² - 8a² / 6, 3×6। আচ্ছা তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে, 1/6a² বর্গ একক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 4-এর পরের অঙ্কটা দেখি, gx = s² বক্ররেখা এবং fx = এত সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা লিখতে পারি, ধরি আমাদের এটা কমপ্লিট, তো এটা করছি যে ধরি y = gx = s² আর এটাকে y = fx = x + x + 6। আচ্ছা দুইটা পাইলাম, তাহলে আমাদের y1 y2 পাইলাম, ঠিক আছে, তাহলে আমরা এই আন্ডারে ফেলতে পারবো y1 y2, কারণ x এর দুইটা মান দরকার, তাহলে আমরা অঙ্ক বের করতে পারবো। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যদি এটা দুইটা সমান সমান y = y, তার মানে আমি লিখতে পারি যে s² = x + 6
বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল জিরো, তাহলে মিডল ফ্যাক্টর করলে কি আসে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল জিরো, বা এক্স এক্স মাইনাস থ্রি, এখানেও এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো, এখানে যদি প্লাস টু বসাই তাহলে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল জিরো, তাহলে এক্স ইকুয়াল থ্রি, আরেকটা এক্স ইকুয়াল মাইনাস টু আসে। তাহলে আমরা এক্সের দুইটা মান পেয়ে গেলাম। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সুতরাং ক্ষেত্রফল যেটা বড় সেটা কি উপরে বসবে থ্রি, আর ছোটটা নিচে। এরপর আমাদের ওয়াইয়ের মান কত আছে, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স, তারপর কত ডিএক্স, সূত্র অনুসারে বসালাম, ঠিক আছে। আচ্ছা, এই সূত্রটা বসালাম, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তুমি ইচ্ছা করলে আগে ওয়াই টু লিখতে পারো, ঠিক আছে, আগে এক্স প্লাস সিক্স মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে কি হবে, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি, এখানে এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস সিক্স এক্স, আর এখানে থ্রি মাইনাস টু বসবে। তাহলে প্রথমে পুরাটার ভিতরে থ্রি বসাবো, এরপরে মাইনাস দিবে, এরপরে পুরাটার ভিতরে মাইনাস টু বসাবো, তাহলে কি আসে আমাদের এখানে, যে এখানে থ্রি স্কোয়ার বাই টু প্লাস সিক্স ইন্টু থ্রি মাইনাস থ্রি কিউব বাই থ্রি মাইনাস, এখানে কত আসে, ফোর বাই টু মাইনাস বারো প্লাস এইট বাই থ্রি, তার মানে এখানে নাইন বাই টু প্লাস নাইন মাইনাস বারো মাইনাস বাহাত্তর প্লাস ষোলো বাই সিক্স, তাহলে এখানে কত আসে, টোয়েন্টি সেভেন বাই টু প্লাস ফর্টি ফোর বাই সিক্স ইকুয়াল এইটি ওয়ান প্লাস ফর্টি ফোর বাই সিক্স ইকুয়াল একশো পঁচিশ বাই সিক্স বর্গ একক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে দেখো আমি আরেকটু বিস্তারিত করেছি, যে সবগুলোর মান বসালাম, মাঝখানে মাইনাস দিলাম, আমাদের যেহেতু আমরা দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স দিয়েছি, তখন আমরা করার শেষে আমাদের কি আসবে, দেখো শেষে আমাদের মাইনাস ওয়ান টু ফাইভ বাই সিক্স বর্গ একক আসবে, বর্গ একক। একটু আগে যেটা করেছি সেটা ডাইরেক্ট বসাই দিছিলাম, কিন্তু আমার এই অঙ্ক অনুসারে এখান থেকে যদি মান বসাও, ঠিক আছে, এই পর্যন্ত আসার পরে, এরপরে দেখো এই তাহলে এভাবে আসার পরে তখন আমাদের কী আসবে, মাইনাস এত, তো তখন লিখে দিবা যে ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না। সুতরাং ওয়ান টু ফাইভ বাই সিক্স বর্গ একক হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আমি আরও ভেঙে দেখাইলাম যে যখন মাইনাস আসবে তখন লিখবা যে এটা ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে এটাই কি আমাদের অ্যান্সার, আশা করি বুঝছো। আচ্ছা, এখন আমরা চারের আট শেষ, চারের নয় নাম্বার দেখি, আট শেষ। আচ্ছা, নয় নাম্বারে কি বলছে, চারের দেখাও যে এফ এক্স ইকুয়াল এস স্কোয়ার এবং এক্স মাইনাস ওয়াই জিরো রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, তো আগের অঙ্কটা আনুমানিক চিত্রটা আশা করি আঁকতে পারবো, এরপর আমি দেখাই দিচ্ছি যে এটা যদি গ্রাফ হয়, ওয়াই ইকুয়াল এস স্কোয়ার ধরছিলাম, তাই তো, ওয়াই ইকুয়াল ধরছিলাম, তার মানে এটা চিত্রটা হবে এরকম, আর এক্স ইকুয়াল এত, তার মানে এটা হবে এরকম, তার মানে আমরা এইটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করেছি। আচ্ছা, তার মানে এটা শেষ। এরপর এখন আমরা এটা দেখি যে দেখাও যে এত ইকুয়াল এত, এটা কিন্তু আগের চিত্রটা, আগের অঙ্কটার গ্রাফটা অঙ্কন করতে ভুলে গেছিলাম, দেখাই দিলাম। এখন নয় নাম্বারটা দেখো, দেখাইতে বলছে যে এত এবং এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এত হবে, তাহলে তখন আমি কি করব, যে ধরি ধরি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এস স্কোয়ার যেটা দেওয়া আছে তুললাম, এবং ওয়াই ইকুয়াল, আচ্ছা এখানে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো বা ওয়াই ইকুয়াল এক্স, ঠিক আছে, এটা এক আর এটা দুই নাম্বার দিলাম,
এত আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 1/6, এটা দেখাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা y1 y2 পাইলাম, এখন আমাদের x এর মানটা দরকার, তাহলে হবে। তাহলে আমি কি লিখতে পারি এখানে y, তাহলে আমি লিখতে পারি যে s ইকুয়াল s স্কোয়ার, কারণ দুইটাই y, তার মানে s ইকুয়াল s স্কোয়ার লেখা যায়, বা x মাইনাস s স্কোয়ার ইকুয়াল 0, বা x ইন্টু x 1 মাইনাস x ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল 0 আর এক্স ইকুয়াল কত আসে 1, তাহলে এক্সের দুইটা মান পেয়ে গেলাম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি 1। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল কত, এখানে 1 যেটা বড় উপরে ছোটটা নিচে দিলাম, তারপর আমাদের y1 মাইনাস y1, এখন এটাকে y1 ধরতে পারে, এটাকে y1 ধরতে পারে, আমি এটাকে যেহেতু এটা প্রথমে আছে তাই আমি এটাকে প্রথমে s স্কোয়ার মাইনাস x লিখলাম, s স্কোয়ার মাইনাস এক্স dx সূত্র অনুসারে লিখলাম, ঠিক আছে, কোন সূত্র লিখলাম, এই যে এটা y1 মাইনাস y2, আচ্ছা লিখলাম। এখন এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে কি আসবে আমাদের অ্যান্সার চলে আসবে। এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত আসে, এক্স কিউব বাই 3 মাইনাস s স্কোয়ার বাই 2, এখানে 1 আর এখানে 0, তাহলে প্রথমে যদি 1 বসাই পুরাটাতে তাহলে কত আসে আমাদের 1/3 মাইনাস হাফ, এরপরে সূত্রের মাইনাস দিলাম, এরপরে যদি 0 বসাই পুরাটার মান 0 আসে। আচ্ছা, তাহলে এখানে কি আসে আমাদের, 3 × 6 2 মাইনাস 3, তার মানে 1 ইকুয়াল দিলাম মাইনাস 1/6 বর্গ একক। এখন লিখবো যে ক্ষেত্রফল কখনো মাইনাস হতে পারে না, বা ঋণাত্মক ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং ক্ষেত্রফল কত, সুতরাং নির্ণয় ক্ষেত্রফল ইকুয়াল 1/6 বর্গ একক, ঠিক আছে, এই পর্যন্ত বুঝলাম। তাহলে এখন আমাদের প্রশ্নে কি বলছিল, দেখাইতে যে আমাদের ক্ষেত্রফল কি এত, তাহলে আমরা কি লিখবো, লিখলাম যে দেখানো হলো, দেখানো হলো, আশা করি বুঝছো। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।